প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। যা হোক, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। তাহলে আমরা পাঠ শুরু করি। আসলে অর্থনীতি কি? আমরা প্রতিদিন বাজারে আমরা টাকা দিয়ে কিছু কিছু দ্রব্য কিনছি বা আমরা বিক্রয় করছি, এই যে লেনদেন হচ্ছে, এগুলো অর্থনীতি। অর্থনীতি বিভিন্নভাবে দেশের লোকেরা বিভিন্নভাবে টাকা আয় করে। যেমন তুমি দেখেছো জেলে মাছ ধরে, তুমি দেখেছো কেউ চাকরি করে টাকা আয় করে, কেউ ঠেলাগাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করে, সব টাকা আয় করছে। এইটা হচ্ছে এই যে আয়, এই আয় হচ্ছে অর্থনীতি। তো অর্থনীতি মানুষের যে আয় এবং ব্যয় যে বিভিন্ন খাত রয়েছে, এই সব খাতগুলো মিলে একত্রিত হচ্ছে অর্থনীতি। তাহলে আজ আমরা এই অধ্যায়ে যে জিনিসগুলো জানব সেগুলো হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন কি, এটা আমরা আজকে জানব। মোট দেশজ উৎপাদনকে সংক্ষেপে আমরা কি বলবো, সংক্ষেপে বলবো জিডিপি। জিডিপি, জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সংক্ষেপে জিডিপি বলে। তাহলে এই জিডিপি কি? সাধারণত একটা দেশের অভ্যন্তরে ওই দেশের নাগরিকরা, অর্থাৎ ওই দেশের সীমানার মধ্যে যারা বসবাস করে, তারা একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এক বছরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে, তার আর্থিক মূল্য হচ্ছে জিডিপি। জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করি। সাধারণত একটা দেশ, এই দেশের এই সীমানার মধ্যে যারা বসবাস করে, এই সীমানার মধ্যে যারা বসবাস করে, তারা একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, যে পরিমাণ দ্রব্য, যে পরিমাণ দ্রব্য বা সেবা, দ্রব্য বা সেবা উৎপাদন করে, তার আর্থিক বা তার বাজার যে মূল্য, তাকেই বলা হবে জিডিপি। অর্থাৎ এই দেশের মধ্যে, মনে করো আমাদের বাংলাদেশ, এই দেশের মধ্যে আমরা বাস করি। এছাড়া আমাদের দেশের ভিতরে অনেক বিদেশি লোকেরাও বাস করে, যারা আমাদের দেশে বিভিন্ন কনস্ট্রাকশন কাজে আসে বা বিভিন্ন দূতাবাস রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডে তারা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতেও আসে। তারাও এই এক বছরের ভিতরে তারা যে টাকাটা আয় করবে, আমার এই দেশের ভিতরে যারা বসবাস করবে এই সীমানার মধ্যে, অর্থাৎ আমাদের দেশের মধ্যে যারা বসবাস করবে, সে দেশি নাগরিক হোক এবং বিদেশি নাগরিক হোক, যারা এক বছর বয়স সময়ের ভিতরে তারা ওই দেশের অভ্যন্তরীণ থেকে যা আয় করবে, সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেই ক্ষেত্রে এখন প্রশ্ন বললাম, স্যার তাহলে বিদেশিরা, যে আমাদের দেশে বাঙালি যারা প্রবাসী রয়েছে, তারা যে আয় করে ওটা কি জিডিপি? না না, ওটা জিডিপি হবে না, কারণ প্রবাসীদের আয়কে আমরা জিডিপি ভিতরে ধরতে পারবো না। আবার অন্য ক্ষেত্রে আমাদের দেশে যারা বিদেশিরা বাস করে, তাদের আয়টা কি হবে? তাদের আয়টাকে আমরা বাদ দেবো না, কারণ তারা আমাদের দেশের এই সীমানার মধ্যে তারা অবস্থান করছে এবং এই সীমানার মধ্যে তারা আয় করছে। যেহেতু একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে তারা এক বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করছে, তাকে বলা হবে জিডিপি। এখন দ্রব্য আমরা জানি, যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, হস্তান্তরযোগ্য, এগুলো হচ্ছে দ্রব্য। আর সেবা, সেবা হচ্ছে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, এগুলোর বিনিময় মূল্য আছে, এগুলোর আমরা বিনিময় মূল্য আছে। যেমন আমরা এগুলো, যেমন শিক্ষক সেবা দিতে পারে, নার্স সেবা দিতে পারে, আমরা টেলিফোন সেবা পাই, আমরা নেটওয়ার্কে ধরতে পারি, পারি না, চিকিৎসক সেবাকে ধরতে পারি, পারি না। তাহলে এই যে কাজগুলো, এগুলো হচ্ছে সেবা। তাহলে দ্রব্যগুলো এবং সেবাগুলো যা পুরো এক বছরে ওই দেশের অভ্যন্তরে আয় হবে, এটা হচ্ছে মোট
জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা বলা হবে মোট দেশের উৎপাদন। তাহলে এরপরে আমরা জানব যে জিডিপি পরে আমরা জানব মোট দেশের উৎপাদন, মোট বা দেশের উৎপাদন পরে জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন। জাতীয় উৎপাদন কি, মোট জাতীয় উৎপাদন কি, দেখো মোট জাতীয় উৎপাদন কি, মোট জাতীয় উৎপাদনকে আমরা সংক্ষেপে বলবো জিএনপি, জিএনপি, জিএন এবং পি, একে বলা হবে জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, গ্রস ডোমেস্টিক ন্যাশনাল প্রোডাক্ট, সংক্ষেপে হবে গ্রস, GROSS, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে মোট জাতীয় উৎপাদনকে আমরা সংক্ষেপে বলবো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জাতীয় উৎপাদন কি, এবার প্রশ্ন আসুক। আমার দেশের ভিতরে আমরা একটু আগে জেনেছি যে জিডিপি কি, অর্থাৎ আমার দেশের ভিতরে এই দেশের যারা বসবাস করে তারা যা আয় করেছে এটাই জিডিপি। এখন জিএনপি কি, জিএনপি হচ্ছে এই দেশে যারা বাস, এই দেশের নাগরিক যারা, যারা যারা বিদেশে থাকে তারাও, তারাও যারা আয় করবে অর্থাৎ প্রবাসীদের আয় এই জিডিপির সাথে যোগ হবে, প্রবাসীদের আয় জিডিপির সাথে যোগ হবে, এবং এই দেশের অভ্যন্তরে যারা বিদেশে চাকরি করে তাদের আয়টাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে প্রবাসীদের আয় যোগ হবে এবং দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়কে বাদ হবে, এই যোগ এবং বিয়োগ করে যে হিসেব থাকবে এটা হচ্ছে জিএনপি। অর্থাৎ একটা দেশের নাগরিকরা সেই দেশের বিদেশে যেখানে থাকুক তারা বৈধ পথে যে টাকাগুলো এদেশে পাঠাবে সেই টাকা জিডিপির সাথে যোগ হবে, এবং জিডিপি থেকে এই দেশে কর্মরত বিদেশি টাকাকে বাদ দিব, তাহলে যে আয় থাকবে এটা হচ্ছে আমাদের জিএনপি। তাহলে উদাহরণ দেখা যাক জিএনপি কি হতে পারে। ধরি আমরা জিএনপি, দেখো জিএনপি, জিএনপি আমরা বলবো জিডিপি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে এখানে জিএনপি হচ্ছে জিডিপির সাথে এক্স, এক্স কি, এখানে এক্স হচ্ছে তোমার প্রবাসীদের, প্রবাসীদের পাঠানো অর্থ, পাঠানো অর্থ। তাহলে এক্স কি, প্রবাসীদের পাঠানো অর্থ এক্স, এবং এমটা কি, এম হচ্ছে বিদেশিদের, বিদেশিদের আয় করা অর্থ, আয় করা অর্থ। তাহলে এখানে এই এক্সটা অর্থাৎ আমাদের যে দেশের বাঙালিরা পৃথিবীর যে দেশে বাস করবে কেন তারা যে টাকা আমাদের দেশে পাঠাবে ওই টাকা হচ্ছে এক্স, আর এ হচ্ছে এই দেশে যারা বাস করে যে সমস্ত বিদেশি নাগরিকরা আমাদের দেশে বাস করে তারা যে টাকা আয় করলো এই টাকাকে বলা হবে এম। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস এম, তাহলে কি হচ্ছে জিএনপি হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম, জিডিপি থেকে এক্স এবং এম বাদ দিয়ে দিব। তো মনে করো যে সহজ সাধারণ দিয়ে দিচ্ছি আমি এরকম যে আমার দেশে মনে করো, মনে করো আমার দেশে আয় হলো কত টাকা, আয় হচ্ছে মনে করো 200 কোটি টাকা, আমার দেশে জিডিপি, জিডিপি কত টাকা 200 কোটি টাকা জিডিপি, এর থেকে প্লাস আমাদের প্রবাসীরা বিদেশ থেকে পাঠালো কত টাকা, এরা পাঠালো 50 কোটি টাকা, এরা 50 কোটি টাকা পাঠিয়েছে, এর থেকে আমার দেশে যারা বাস করেছে এরা কি করেছে, এই বিদেশিরা তারা 25 কোটি টাকা তারা আয় করেছে এবং তারা তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে কি হচ্ছে এখন হিসেবটা, 200 কোটি টাকা প্লাস এর থেকে বাদ দেব 25, তাহলে কি হচ্ছে 225 কোটি টাকা, 225 কোটি টাকা, কোটি টাকা। তাহলে এখানে জিএনপি কি হলো 225 কোটি টাকা। তাহলে হিসেবটা একটু ক্লিয়ার করো, মনে করো যে আমাদের দেশে যারা এই দেশে সবাই আয় করেছে সবাই মিলে আয় করেছে 200 কোটি টাকা, সবাই মিলে এই সীমানার মধ্যে যারা বসবাস করেছে তারা আয় করেছে 200 কোটি টাকা। এখন প্রবাসীরা বাংলাদেশে যারা আছে বিদেশে তারা সে দেশ থেকে টাকা পাঠিয়েছে 50 কোটি টাকা আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে, তাহলে এ যোগ হবে। আর এর থেকে আমাদের দেশে যারা বিদেশি নাগরিক রয়েছে সে চীনা নাগরিক হোক, আমেরিকান হোক,
বিভিন্ন দূরদর্শন কর্মরত লোক হোক, বিভিন্ন কনস্ট্রাকশন কাজে যারা আমাদের দেশে কাজ করতে এসেছে তারা তারা যে টাকা আয় করেছে মনে করি ওটা আয় করেছে 25 কোটি টাকা। তাহলে কি হচ্ছে রাজ্য অবস্থা 200 কোটি টাকা প্লাস এই 50 থেকে 25 কোটি টাকা বাদ দিয়ে দিব 25 কোটি টাকা, তাহলে মোট 225 কোটি টাকা। তাহলে এই 225 কোটিটা কি হচ্ছে, তাহলে আমাদের দেশের জিএনপি, এই জিএনপি সমান 225 কোটি টাকা। আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে জিএনপি কি। তাহলে জিএনপি এবং জিডিপি মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। তাহলে এবার দেখব আমরা মাথাপিছু আয়, মাথাপিছু আয়টা কি, অর্থাৎ প্রত্যেক জনগণ তার মাথাপিছু কত টাকা আয় করছে, এই মাথাপিছু আয়টা আমরা দেখব। মাথাপিছু আয় আয়কে আমরা সাধারণত একটি দেশের অভ্যন্তরে কোন একটা সময়ে যত জনগণ বাস করে এবং ওই দেশের জাতীয় আয়, জাতীয় আয়কে ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে হিসেবে আসতে দাঁড়াবে সে হচ্ছে মাথাপিছু আয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের জিনিসটা বুঝতে পারলাম মাথাপিছু আয় কি, একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটা দেশের জাতীয় আয়কে ওই দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল আমরা পাবো সেটা হচ্ছে মাথাপিছু আয়। তাহলে এবার আমরা একটু গাণিতিক হিসাবে দেখি মাথাপিছু আয় আমরা কীভাবে দেখব। মাথাপিছু আয় হচ্ছে মনে করি একটা দেশের, মনে করি 2011 সালে, মনে করি 2011 সালে একটি দেশে জনসংখ্যা ছিল কত টাকা, জনসংখ্যা ছিল কত কোটি, 10 কোটি। মনে করি একটি নির্দিষ্ট সময়ে 1 বছরে বা 2011 সালে একটা দেশের জনসংখ্যা ছিল 10 কোটি এবং জনসংখ্যা ছিল 10 কোটি এবং ওই দেশের, মনে করি ওই দেশের কি ছিল মাথাপিছু আয় ছিল, ওই দেশের ওই সময়ে মাথাপিছু আয় ছিল জাতীয় আয় ছিল 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা। মনে করলাম 2011 সালে একটা দেশের জনসংখ্যা ছিল 10 কোটি আর জাতীয় আয় ছিল 1000 কোটি টাকা, তাহলে ওই দেশের জিএনপি কত হবে, সুতরাং মাথাপিছু আয় কত হবে, জিএনপি না মাথাপিছু আয় হবে মাথাপিছু আয় কত হবে, মোট জাতীয় আয়কে 1000 কোটি টাকাকে ভাগ করবো 10 কোটি দিয়ে, তাহলে সমান কত হবে 100 কোটি। তাহলে আমরা কত পেলাম 100 কোটি টাকা, তাহলে মাথাপিছু আয় 100 কোটি টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই মাথাপিছু আয় সম্পর্কে একটা ধারণা পেলাম যে সাধারণত একটা দেশের 1 বছরে যে জনসংখ্যা থাকে এই জনসংখ্যাকে আমরা যদি ওই দেশের জাতীয় আয় দিয়ে ভাগ করি, জাতীয় আয়কে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে হিসেবটা পাবো এটা হচ্ছে মাথাপিছু আয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজ এই অধ্যায়ে যে জিনিসগুলো জানলাম সেগুলো হচ্ছে যে
মোট দেশের উৎপাদন কি জিডিপি কাকে বলে এবং এটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জেনেছি। এরপরে আমরা আরো জেনেছি যে জিএনপি কি এবং জিএনপি কিভাবে নির্ণয় করতে হয়। আর শেষ পর্যন্ত জেনেছি মাথাপিছু আয়টা কি। মাথাপিছু আয়টাকে আমরা অবশ্যই একটা সূত্র দ্বারা প্রকাশ করতে পারি। সূত্রটা অবশ্য তোমরা জানবে, মাথাপিছু আয় সমান ওয়াই বার ইকুয়াল ওয়াই বাই পি। মাথাপিছু আয়কে আমরা এই গাণিতিক সূত্র দিয়ে প্রকাশ করতে পারি, ওয়াই বার ইকুয়াল ওয়াই বাই পি। তাহলে ওয়াই বার হচ্ছে মাথাপিছু আয়, মাথাপিছু আয় ওয়াই বার হচ্ছে মাথাপিছু আয়, ওয়াই হচ্ছে মোট জাতীয় আয়, মোট জাতীয় আয়, আর পি হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা। তাহলে আমরা একটা গাণিতিক সূত্র আকারে যদি প্রকাশ করি তাহলে আসবে কি, ওয়াই বার সমান ওয়াই বাই পি। এখানে ওয়াই বার হচ্ছে মাথাপিছু আয়, ওয়াই সমান মোট জাতীয় আয় এবং পি হচ্ছে মোট জনসংখ্যা বা পপুলেশন। যাই হোক, এখানে আমরা এখানে আমরা দেখি যে একটা দেশের মোট জনসংখ্যা যদি ধরি আমরা, যে একটা দেশের যদি মোট ওয়াই ধরি, ওয়াই সমান হচ্ছে কি, ওয়াই মানে জিএনপি, ওয়াই মানে জিএনপি মানে একটা দেশের মোট জাতীয় আয়, ওয়াই হচ্ছে মোট জাতীয় আয়। মনে করি একটা দেশের মোট জাতীয় আয় হচ্ছে 5,000 কোটি ইউএস ডলার, 5,000 কোটি ইউএস ডলার, 5,000 কোটি ইউএস ডলার, বা 5,000 কোটি ইউএস ডলার বলতে পারি যে 5,000 কোটি মার্কিন ডলার, মার্কিন ডলার। আমি জানলাম যে একটা দেশের মাথাপিছু আয়, একটা দেশের জাতীয় আয় হচ্ছে 500 কোটি মার্কিন ডলার, এবং একটা দেশের ওই সময়ে বা এক বছরের মোট জনসংখ্যা ছিল, জনসংখ্যা ছিল 10 কোটি, জনসংখ্যা ছিল পি ইকুয়াল জনসংখ্যা ছিল 10 কোটি। তাহলে একটা দেশের জনসংখ্যা ছিল কত, জনসংখ্যা ছিল 10 কোটি, আর ওয়াই হচ্ছে জিএনপি ছিল 5,000 কোটি মার্কিন ডলার। তাহলে আমাদের মাথাপিছু আয়টা কি হবে, ওয়াই বার ইকুয়াল ওয়াই বাই পি, ওয়াই বার ইকুয়াল ওয়াই বাই পি। এক্ষেত্রে আমরা সমীকরণে মাত্র বসিয়ে দিই ওয়াই বার সমান ওয়াই বাই পি। এক্ষেত্রে ওয়াই এর মান কত আসছে, ওয়াই বার হচ্ছে 5,000 সমান ওয়াই এর মান 5,000 কোটি মার্কিন ডলার, এত মার্কিন ডলার। আর এখানে জনসংখ্যা ছিল কত, 10 কোটি, জনসংখ্যা কত ছিল 10 কোটি, তাহলে 10 কোটি তাহলে জনসংখ্যা। তাহলে এখন 10 কোটি, এখন আমরা থাকবো এখানে কারেন্টলি থাকবো কত, 500 কোটি, 500 কোটি মার্কিন ডলার। তাহলে এক্ষেত্রে আমাদের আসছে ওয়াই বার সমান কি আসছে, মাথাপিছু আয়টা দাঁড়ানো কত, 500 কোটি মার্কিন ডলার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে মাথাপিছু আয় কিভাবে বের করতে হয় সেটা মোটামুটি আমরা জেনেছি। সূত্র সূত্র জেনে রাখলে ওয়াই বার সমান ওয়াই বাই পি, ওয়াই বার হচ্ছে মাথাপিছু আয়, ওয়াই হচ্ছে মোট জাতীয় আয় এবং পি হচ্ছে পপুলেশন, দ্যাট মিন্স এখানে মোট জনসংখ্যা। মনে করি একটা দেশের জনসংখ্যা ছিল নির্দিষ্ট সময়ে 5,000 কোটি মার্কিন ডলার, আর জনসংখ্যা ছিল, জাতীয় আয় ছিল 500 কোটি মার্কিন ডলার, জনসংখ্যা ছিল 10 কোটি জনসংখ্যা ছিল। তাহলে এখন আমরা মাথাপিছু আয় বের করবো, ধারণ করেছি 500 কোটি মার্কিন ডলার। তাহলে এইভাবে আমরা মাথাপিছু আয়টাকে বের করবো। তো যাই হোক, আমরা এই অধ্যায়ে আজ জিডিপি সম্পর্কে জেনেছি, জিএনপি সম্পর্কে জেনেছি এবং শেষ পর্যায়ে জানলাম মাথাপিছু আয় সম্পর্কে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা অন্য অধ্যায়ে অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।